প্রিয় দর্শক, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী এর 22তম পর্ব। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আমাদের বইপাঠের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। আমাদের যে কোনো ধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অডিও আর্টে লাইক এবং ফলো করে আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, চলুন শোনা যাক বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এর 22তম পর্ব। বোধহয় হংকং থেকে 27 তারিখে রেলগাড়িতে ক্যান্টন পৌঁছালাম। সেনচুন স্টেশন কমিউনিস্ট চীনের প্রথম স্টেশন। ব্রিটিশ এরিয়ার পরে আর ব্রিটিশ রেল যায় না। আমরা হেঁটে হেঁটে পুল পার হয়ে স্টেশনে পৌঁছালাম। শান্তি কমিটির স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবিকারা আমাদের সাদর অভ্যর্থনা জানাল। কোনো চিন্তা নাই, মালপত্র সব কিছুর ভার তারা গ্রহণ করেছেন। আমাদের জন্য ট্রেনে থাকার ও খাবার সুবন্দোবস্ত করা হয়েছে। দুই তিনজনের জন্য একজন করে ইন্টারপ্রেটারও রয়েছে। এদের সকলেই প্রায় স্কুল কলেজের ছেলে মেয়ে। আমি ট্রেনের ভেতর ঘুরতে শুরু করলাম। ট্রেনে এপাশ থেকে ওপাশ পর্যন্ত যাওয়া যায়। নতুন চীনের লোকের চেহারা দেখতে চাই। আফিং খাওয়া জাত যেন হঠাৎ ঘুম থেকে জেগে উঠেছে। আফিং এখন আর কেউ খায় না, আর ঝিমিয়েও পড়ে না। মনে হলো এক নতুন দেশ, নতুন মানুষ। এদের মনে আশা আছে, হতাশা নাই। তারা আজ স্বাধীন হয়েছে, দেশের সকল কিছু আজ জনগণের। ভাবলাম তিন বছরের মধ্যে এত বড় আলোড়ন সৃষ্টি এরা কি করে করল। ক্যান্টন পৌঁছালাম সন্ধ্যার পর। শত শত ছেলে মেয়ে ফুলের তোড়া নিয়ে হাজির। শান্তি কমিটির কর্মকর্তারা আমাদের রেল স্টেশনে অভ্যর্থনা করলেন। পার নদীর পাড়ে এক বিরাট হোটেলে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। রাতেই আবার ডিনার শান্তি কমিটির পক্ষ থেকে। চীনের লোকেরা বাঙালিদের মতো বক্তৃতা করতে আর বক্তৃতা শুনতে ভালোবাসে। খাবার শুরু হওয়ার পূর্বে বক্তৃতা হলো। আমাদের পক্ষ থেকে পীর সাহেব বক্তৃতা করলেন, হাততালি কথায় কথায়। আমাদেরও তালি দিতে হলো। ভোরেই রওনা করতে হবে পিকিং। আমাদের অনেক দেরি হয়ে গেছে পৌঁছাতে, তাই কনফারেন্সও বন্ধ রাখা হয়েছে, কারণ অনেক দেশের প্রতিনিধিরাই সময় মতো পৌঁছাতে পারে নাই। ক্যান্টন থেকে প্লেনে যেতে হবে 1500 মাইল। সকালে নাস্তা খেয়ে আমরা রওনা করলাম। দিনের বেলা প্লেনে 1500 মাইল চীনের ভূখণ্ডের উপর দিয়ে যাবার সময় সে দেশের সৌন্দর্য দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে পড়েছিলাম। ক্যান্টন প্রদেশ বাংলাদেশের মতোই সুজলা সুফলা। শত শত বছর বিদেশিরা এই দেশকে শোষণ করেও এদেশের সম্পদ শেষ করতে পারে নাই। নয়া চীন মন প্রাণ দিয়ে নতুন করে গড়তে শুরু করেছে। বিকেলবেলা আমরা পৌঁছালাম পিকিং এয়ারপোর্টে। পিকিং শান্তি কমিটির সদস্যরা, ভারতবর্ষের কয়েকজন প্রতিনিধি এবং ছোট ছোট ছেলেমেয়েরা উপস্থিত হয়েছে। আমাদের পরিচয় পর্ব শেষ করে পিকিং হোটেলে নিয়ে আসা হলো। এই সেই পিকিং, চীনের রাজধানী। পূর্বে অনেক জাতি পিকিং দখল করেছে। ইংরেজ বা জাপান অনেক কিছু ধ্বংসও করেছে, অনেক লুটপাট করেছে দখল করার সময়। এখন সমস্ত শহর যেন নতুন রূপ ধরেছে, পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পেয়ে প্রাণ ভরে হাসছে। আমাদের পিকিং হোটেলে থাকার ব্যবস্থা হয়েছে। এই হোটেলটাই সবচেয়ে বড় এবং সুন্দর। আতাউর রহমান সাহেব, মানিক ভাই ও আমি এক রুমে। বড় ক্লান্ত আমরা, রাতে আর কোথাও বের হব না। আমাদের দলের নেতা পীর সাহেব বলে দিয়েছেন কোনো মুসলমান হোটেলে খাওয়ার ব্যবস্থা করতে। রাতে বাসে চড়ে সেখানে যেতে হবে খাবার জন্য। ভীষণ শীত বাইরে, যেতে ইচ্ছে আমাদের করছিল না, তবুও উপায় নাই। প্রায় 2 মাইল দূরে এই হোটেলটা। আমরা পৌঁছাবার সাথে সাথে খাবার আয়োজন করে ফেলেছে। মনে হলো হোটেলের মালিক খুব খুশি হয়েছেন। চীনা ভাষা ছাড়া অন্য কোনো ভাষা তারা জানে না। ইন্টারপ্রেটার সাথেই আছে। খেতে শুরু করলাম, কিন্তু খাবার উপায় নাই, ভীষণ ঝাল। দুই এক টুকরা রুটি মুখে দিয়ে বিদায় হলাম। যা কিছু খেয়েছিলাম তার ধাক্কা চলল, পেটের ব্যথা শুরু হলো। রুমে আঙুর ও অন্যান্য ফলফলাদি ছিল, তাই খেয়ে আর চা খেয়ে রাত কাটালাম। মানিক ভাই বিদ্রোহ ঘোষণা করলেন, তিনি আর যাবেন না ওই হোটেলে খেতে। পিকিং হোটেলেই সব কিছু পাওয়া যায়,
যা খেতে চাইবেন তাই দিবে। মানিক ভাই আর কয়েকজন পরের দিন দুপুরে পিকিং হোটেলে খেয়ে শুয়ে পড়লেন। আমি ও আতাউর রহমান সাহেব দুপুরেও বাধ্য হয়ে খেলাম ওই হোটেলে। রাতে দেখা গেল পাঁচ ছয়জন আছেন পীর সাহেবের সাথে। পরের দিন পীর সাহেব ও তার সেক্রেটারি হানিফ খান ছাড়া আর কেউ মুসলমান হোটেলে খেতে গেল না। পিকিং হোটেলে ভাত, তরকারি, চিংড়ি মাছ, মুরগি, গরুর মাংস, ডিম সব কিছুই পাওয়া যায়। কয়েক মিনিট দেরি করলে এবং বলে দিলে ওই সব খাবার পাক করে এনে হাজির করে, আমাদের এখন আর কোনো অসুবিধা হয় না। কয়েকদিন পূর্বে কলকাতা থেকে বিখ্যাত লেখক বাবু মনোজ বসু এবং বিখ্যাত গায়ক ক্ষিতিশ বসু এসেছিলেন। তারা বাঙালিখানার বন্দোবস্ত করে ফেলেছেন। তাঁদের সাথে আমাদের আলাপ হওয়ার পরে আরও সুবিধা হয়ে গেল। আমাদের হাতে দুই দিন সময় আছে। পয়লা অক্টোবর নয়াচীনে স্বাধীনতা দিবস। 1949 সালের পয়লা অক্টোবর এরা স্বাধীনতা ঘোষণা করেছিল। চীন থেকে পালিয়ে চিয়াং কাইশিকের দল ফর্মোজায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। শান্তি সম্মেলন শুরু হবে 2 অক্টোবর থেকে। ভাবলাম সম্মেলন শুরু হবার আগে পিকিং শহরটাকে ভালো করে দেখে নেই। পিকিং শহরের ভিতরেই আর একটা শহর, নাম ইংরেজিতে ফরবিডেন সিটি। সম্রাটরা পূর্বে আমাত্যবর্গ নিয়ে এখানে থাকতেন। সাধারণ লোকের এর মধ্যে যাবার হুকুম ছিল না। এই নিষিদ্ধ শহরে না আছে এমন কিছু নাই, পার্ক, লেক, প্রাসাদ সকল কিছুই আছে এর মধ্যে। ভারতের লালকেল্লা, ফতেপুর সিকরি এবং আগ্রাকেল্লাও আমি দেখেছি। ফরবিডেন সিটিকে এদের চেয়েও বড় মনে হল। এখন সকলের জন্য এদের দরজা খোলা, শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা। মিউজিয়াম, লাইব্রেরি, পার্ক, লেক সব কিছু আর জনসাধারণের সম্পত্তি। হাজার হাজার লোক আসছে যাচ্ছে। দেখলাম ও ভাবলাম রাজরাজার কাণ্ড সব দেশেই একই রকম ছিল। জনগণের টাকা তাদের আরামায়েশের জন্য ব্যয় করতেন, কোনো বাধা ছিল না। পরের দিন গ্রীষ্ম প্রাসাদ দেখতে গেলাম, যাকে ইংরেজিতে বলে সামার প্যালেস। নানা রকমের জীব জানোয়ারের মূর্তি, বিরাট বৌদ্ধ মন্দির, ভিতরে বিরাট লেক, লেকের মধ্যে একটা দ্বীপ। এটাকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রমোদ নগরী বলা চলে। পাকিস্তানের রাষ্ট্রদূত মেজর জেনারেল রেজা পেকিং শহরে আমাদের সাথে দেখা করতে এলেন। তিনি বললেন আমাদের কোনো অসুবিধা হলে বা কোনো কিছু দরকার হলে তাঁকে যেন খবর দেই। তিনি আমাদের খাবার দাওয়া তো করেছিলেন, তাঁর কাছ থেকে শুনলাম অনেক গল্প। কালোবাজার বন্ধ, জনগণ কাজ পাচ্ছে, চুরি ডাকাতি রাহাজানি বন্ধ হয়ে গেছে, কঠোর হাতে নতুন সরকার এইসব দমন করেছে। যে কোনো জিনিস কিনতে যান এক দাম, আমি একাকী বাজারে সামান্য জিনিসপত্র কিনেছি, দাম লেখা আছে, কোনো দরকষাকষি নাই। রিকশায় চড়েছি, কথা বুঝতে পারি না, চীনা টাকা যাকে বলে ইয়েন হাতে ধরেছি, হাতে করে বলেছি ভাড়া নিয়ে যাও কত নেবে, তবে যা ভাড়া তাই নিয়েছে, একটুও বেশি নেয় নাই। এবারের পয়লা অক্টোবর তৃতীয় স্বাধীনতা দিবস। শান্তি সম্মেলনে ডেলিগেটদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আমাদের ঠিক পিছনে উঁচুতে মাও সেতুং, চু তে, মাদাম সান ইয়েৎসেন, চৌ এন লাই, লিও শাও চি আরও অনেকে অভিবাদন গ্রহণ করবেন। জনগণ শোভাযাত্রা করে আসতে লাগল, মনে হলো মানুষের সমুদ্র। পদাতিক, নৌ, বিমানবাহিনী তাদের কুচকাওয়াজ ও মহড়া দেখালো। তারপরে শুরু হলো শ্রমিক, কৃষক, ছাত্র, ইয়াং পায়োনিয়রদের মিছিল, শুধু লাল পতাকাসহ। একটা জিনিস আমার চোখে পড়ল, এত বড় শোভাযাত্রা কিন্তু শৃঙ্খলা ঠিকই রেখেছে, 5-7 লক্ষ লোক হবে মনে হলো। পরের দিন খবরের কাগজে দেখলাম 5 লাখ। বিপ্লবী সরকার সমস্ত যাত্রার মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে নতুন চিন্তাধারা দিয়ে। আমি জানতাম না মাহবুব এখানে আছে। মাহবুব তৃতীয় সেক্রেটারি পাকিস্তান রাষ্ট্রদূতের অফিসে। আমার সাথে কিছুদিন ল পড়েছে। তার আব্বাকেও আমি জানতাম, জনাব আবুল কাশেম, সাবজজ ছিলেন, চট্টগ্রামে বাড়ি, বড় স্বাধীনচেতা লোক ছিলেন, সত্যি কথা বলতে ভয় পেতেন না। মাহবুবও দেখলাম তার স্ত্রীকে নিয়ে চলেছে স্বাধীনতা দিবসে যোগদান করতে। আমি মাহবুবকে দূর থেকে দেখে ডাক দিলাম। হঠাৎ পিকিংয়ে নাম ধরে কে ডেকেছে একটু আশ্চর্যই হলো বলে মনে হলো। আমাকে দেখে খুবই খুশি হলো। কাগজে দেখেছে আমি এসেছি। বিকালে হোটেলে এলো, তার স্ত্রীও এলেন। আমাকে নিয়ে
নিজেই শহরের অনেকগুলি জায়গা দেখালো। রাতে খাবার দাবার ছিল বলে বেশি সময় থাকতে পারলাম না, পরদিন আবার দেখা হবে। যে কয়দিন পিকিংয়ে ছিলাম রাতে আমি ওদের সাথেই খেতাম, বাংলাদেশের খাবার না খেলে আমার তৃপ্তি কোনোদিনই হয় নাই। মাহবুবের বেগম আমাকে একটা ক্যামেরা উপহার দিলেন, টাকার প্রয়োজন ছিল তাই মাহবুব কিছু টাকাও আমাকে দিল, বলল হংকং থেকে কিছু জিনিস কিনে নিও, খুব সস্তা। আমার স্ত্রীর কথাও বলল, কিছু দিতে পারলাম না তাকে, এই টাকা থেকে ভাবির জন্য কিছু উপহার কিনে নিও। বেগম মাহবুব আমাকে একটা ঘটনা বললেন, একদিন তিনি স্কুল থেকে আসছিলেন রিকশায়, কলম পড়ে গিয়েছিল রিকশার মধ্যে, বাড়ি এসে খোঁজাখুঁজি করে দেখলেন কলম পাওয়া গেল না, তখন ভাবলেন রিকশায় পড়ে গিয়েছে আর পাওয়া যাবে না। পরের দিন রিকশাওয়ালা নিজে এসে কলম ফেরত দিয়ে গিয়েছিল। এরকম অনেক ঘটনাই আজকাল হচ্ছে, অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে চীনের জনসাধারণের মধ্যে। বেগম মাহবুব ও মাহবুবের আদর আপ্যায়নের কথা কোনোদিনও ভুলতে পারি নাই। চীনের পাকিস্তান দূতাবাসে মাহবুবই একমাত্র বাঙালি কর্মচারী। শান্তি সম্মেলন শুরু হল, 378 জন সদস্য 37 দেশ থেকে যোগদান করেছে, 37 দেশের পতাকা উঠছে, শান্তির কপোত এঁকে সমস্ত হলটা সুন্দর করে সাজিয়ে রেখেছে, প্রত্যেক টেবিলে হেডফোন আছে, আমরা পাকিস্তানের প্রতিনিধিরা একপাশে বসেছি। বিভিন্ন দেশের নেতারা বক্তৃতা করতে শুরু করলেন, প্রত্যেক দেশের একজন বা দুইজন সভাপতিত্ব করলেন, বক্তৃতা চলছে, পাকিস্তানের পক্ষ থেকেও অনেকেই বক্তৃতা করলেন। পূর্ব পাকিস্তান থেকে আতাউর রহমান খান ও আমি বক্তৃতা করলাম, আমি বাংলায় বক্তৃতা করলাম, আতাউর রহমান সাহেব ইংরেজি করে দিলেন, ইংরেজি থেকে চীনা, রুশ ও স্পেনীয় ভাষায় প্রতিনিধিরা শুনবেন। কেন বাংলায় বক্তৃতা করব না? ভারত থেকে মনোজ বসু বাংলায় বক্তৃতা করেছেন, পূর্ববাংলার ছাত্ররা জীবন দিয়েছে মাতৃভাষার জন্য, বাংলা পাকিস্তানের সংখ্যাগুরু লোকের ভাষা, কবিগুরু রবীন্দ্রনাথকে না জানে এমন শিক্ষিত লোক চীন কেন? দুনিয়ার অন্যান্য দেশেও আমি খুব কম দেখেছি। আমি ইংরেজিতে বক্তৃতা করতে পারি, তবু আমার মাতৃভাষায় বলা কর্তব্য। আমার বক্তৃতার পরে মনোজ বসু ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, ভাই মুজিব, আজ আমরা দুই দেশের লোক, কিন্তু আমাদের ভাষাকে কেউ ভাগ করতে পারে নাই, আর পারবেও না। তোমরা বাংলা ভাষাকে জাতীয় মর্যাদা দিতে যে ত্যাগ স্বীকার করেছ, আমরা বাংলা ভাষাভাষী ভারতবর্ষের লোকেরা তার জন্য গর্ব অনুভব করি। বক্তৃতার পর খন্দকার ইলিয়াস তো আমার গলাই ছাড়ে না, যদিও আমরা পরামর্শ করেই বক্তৃতা ঠিক করেছি। ক্ষিতিশবাবু পিরোজপুরের লোক ছিলেন, বাংলা গানে মাতিয়ে তুলেছিলেন, সকলকে বললেন বাংলা ভাষাই আমাদের গর্ব। কতগুলো কমিশনের সমস্ত কনফারেন্স ভাগ হয়ে ভিন্ন ভিন্ন রুমে বসা হলো, আমিও একটা কমিশনের সদস্য ছিলাম, আলোচনায় যোগদানও করেছিলাম। কমিশনগুলির মতামত জানিয়ে দেওয়া হলো ড্রাফট কমিটির কাছে, প্রস্তাবগুলি ড্রাফট করে আবার সাধারণ অধিবেশন পেশ করা হলো এবং সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হলো। মানিক ভাই কমিশনে বসতেন না বললেই চলে, তিনি বলতেন প্রস্তাব ঠিক হয়েই আছে। কনফারেন্স শেষ হওয়ার পর এক জনসভার আয়োজন করা হয়েছিল, বিরাট জনসভায় প্রত্যেক দেশের প্রতিনিধি, দলের নেতারা বক্তৃতা করলেন এবং সকলের এক কথা, শান্তি চাই, যুদ্ধ চাই না। বিভিন্ন দলের লোকেরাও যোগদান করেছিল আলাদা আলাদাভাবে শোভাযাত্রা করে। চীনে কনফুসিয়াস ধর্মের লোকেরা সংখ্যায় বেশি, তারপর বৌদ্ধ, মুসলমানের সংখ্যাও কম না, কিছু খ্রিস্টানও আছে। একটা মসজিদে গিয়েছিলাম, তারা বললেন ধর্মকর্মে বাধা দেয় না এবং সাহায্যও করে না। আমার মনে হলো জনসভায় তাহেরা মাঝারের বক্তৃতা খুবই ভালো হয়েছিল, তিনিই একমাত্র মহিলা পাকিস্তানের পক্ষ থেকে বক্তৃতা করেছিলেন, তার বক্তৃতার পরে পাকিস্তানের ইজ্জত অনেকটা বেড়েছিল। ভারতবর্ষের প্রতিনিধিদের ও পাকিস্তানের প্রতিনিধিদের সাথে কাশ্মীর নিয়ে অনেক আলোচনা হওয়ার পরে একটা যুক্ত বিবৃতি দেওয়া হয়েছিল, তাতে ভারতের প্রতিনিধিরা স্বীকার করেছিলেন গণভোটের মাধ্যমে এবং শান্তিপূর্ণ উপায়ে কাশ্মীর সমস্যা সমাধান হওয়া উচিত। এতে কাশ্মীর সমস্যা সমস্ত প্রতিনিধিদের সামনে আমরা তুলে ধরতে পেরেছিলাম। আমরা ভারতের প্রতিনিধিদের খাবার দাওয়াত করেছিলাম, আমাদেরও তারা দাওয়াত করেছিল। আমাদের দেশের মুসলিম লীগ সরকারের যারা এই কনফারেন্সে যোগদান করেছিলেন তারা মোটেই খুশি হয় নাই, কিন্তু এই সমস্ত কনফারেন্সে যোগদান করলে দেশের মঙ্গল ছাড়া অমঙ্গল হয় না। পাকিস্তান নতুন দেশ,
অনেকের এদের সম্পর্কে ভালো ধারণা নাই। যখন পাকিস্তানের পতাকা অন্যান্য পতাকার পাশে স্থান পায়, প্রতিনিধিদের বক্তৃতার মাধ্যমে পাকিস্তানের নাম বারবার বলে, তখন অনেকের পাকিস্তান সম্পর্কে আগ্রহ হয় এবং জানতে চায়। রাশিয়ার প্রতিনিধিদেরও আমরা খাবার দাওয়াত করেছিলাম। এখানে রুশ লেখক অ্যাসিমভের সাথে আলাপ হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। এই সম্মেলনেই আমি মোলাকাত করি তুরস্কের বিখ্যাত কবি নাজিম হিকমতের সাথে। বহুদিন দেশের জেলে ছিলেন, এখন তিনি দেশত্যাগ করে রাশিয়ায় আছেন। তার একমাত্র দোষ, তিনি কমিউনিস্ট, দেশে তার স্থান হয় নাই, যদিও বিশ্ববিখ্যাত কবি তিনি। ভারতের ডক্টর সাইফুদ্দিন কিসলু, ডাক্তার ফরিদি ও আরও অনেক বিখ্যাত নেতাদের সাথে আলাপ হয়েছিল। আমি আর ইলিয়াস সুযোগ বুঝে একবার মাদাম সান ইয়েৎসেনের সাথে দেখা করি এবং কিছু সময় আলাপও করি। একটা জিনিস আমি অনুভব করেছিলাম, চীনের সরকার ও জনগণ ভারতবর্ষ বলতে পাগল। পাকিস্তানের সাথে বন্ধুত্ব করতে তারা আগ্রহী, তবে ভারতবর্ষ তাদের বন্ধু, তাদের সব কিছুই ভালো। আমরাও আমাদের আলোচনার মাধ্যমে তাদের বোঝাতে চেষ্টা করেছি পাকিস্তানের জনগণ চীনের সাথে বন্ধুত্ব করতে আগ্রহী। পিকিংয়ের মেয়র চেংপেংয়ের সাথেও ব্যক্তিগতভাবে আলাপ হয়েছিল আমার কিছু সময়ের জন্য। আমরা পেইয়ং পার্ক ও স্বর্গ মন্দির দেখতে যাই। চীন দেশের লোকেরা এই মন্দিরে পূজা দেন যাতে ফসল ভালো হয়। এখন আর জনগণ বিশ্বাস করে না যে পূজা দিয়ে ভালো ফসল উৎপাদন সম্ভব। কমিউনিস্ট সরকার জমিদারি বাজেয়াপ্ত করে চাষিদের মধ্যে জমি বিলি বন্দোবস্ত করে দিয়েছে, ফলে ভূমিহীন কৃষক জমির মালিক হয়েছে, চেষ্টা করে ফসল উৎপাদন করছে। ফসল উৎপাদন করে এখন আর অকর্মণ্য জমিদারদের ভাগ দিতে হয় না, কৃষকেরা জীবনপণ করে পরিশ্রম করছে। এক কথায় তারা বলে, আজ চীন দেশ কৃষক মজুরদের দেশ, শোষক শ্রেণী শেষ হয়ে গেছে। এগারো দিন সম্মেলন হওয়ার পরে দেশে ফিরবার সময় হয়েছে। শান্তি কমিটি আমাদের জানালেন, ইচ্ছে করলে আমরা চীন দেশের যেখানে যেতে চাই বা দেখতে চাই তারা দেখাতে রাজি, খরচপাতি শান্তি কমিটি বহন করবে। আতাউর রহমান সাহেব ও মানিক সাহেব দেশে ফিরবার জন্য ব্যস্ত হয়েছেন, তারা বিদায় নিলেন। ইলিয়াস সাহেব ও আমি আরও কয়েকটা জায়গা দেখে ফিরব ঠিক করলাম। কয়েকজন একসাথে গেলে ভালো হয়। পীর মানকি শরীফ ও আফগানিস্তানের কয়েকজন নেতার সাথে আমরা দুইজনে যোগ দিলাম। ভাবলাম আমাদের দেশের সরকারের যে মনোভাব, তাতে ভবিষ্যতে আর চীন দেখার সুযোগ পাবো কি না জানি না, তবে বেশি দেরি করবারও উপায় নাই। বেশি দিন দেরি হলে সরকার সোজা এয়ারপোর্ট থেকে সরকারি অতিথিশালায় নিয়ে যেতে পারেন। যা হোক, ইউসুফ হাসান অন্য একটা দলে যোগদান করলেন, আমরা অন্য দলে ট্রেনে যাব ঠিক করলাম। পিকিং থেকে বিদায় নিয়ে প্রথমে তিয়েনশিং বন্দরে এলাম। পীর সাহেবকে নিয়ে এক বিপদই হলো, তিনি ধর্মমন্দির, প্যাগোডা আর মসজিদ এইসব দেখতেই বেশি আগ্রহী। আমরা শিল্পকারখানা, কৃষকের অবস্থা, সাংস্কৃতিক মিলনের জায়গা ও মিউজিয়াম দেখার জন্য ব্যস্ত। তিনি আমাদের দলের নেতা, আমাদের তার প্রোগ্রামই মানতে হলো। তবুও ফাঁকে ফাঁকে আমরা দুই একজন এদিক ওদিক বেড়াতে বের হতাম। আমাদের কথাও এরা বোঝে না, এদের কথাও আমরা বুঝি না, একমাত্র উপায় হলো ইন্টারপ্রেটার। তিয়েনশিং সামুদ্রিক বন্দর, এখানে আমরা অনেক রাশিয়ান দেখতে পাই। আমি ও ইলিয়াস বিকালে পার্কে বেড়াতে যেয়ে এক রাশিয়ান ফ্যামিলির সাথে আলাপ করতে চেষ্টা করি। মনের ইচ্ছা মনে রেখে আমাদের বিদায় নিতে হলো ইশারায় শুভেচ্ছা জানিয়ে। ইচ্ছা থাকলে উপায় নেই, আমরাও তাদের ভাষা জানি না, তারাও আমাদের ভাষা জানে না। রাতে আমাদের জন্য যে খাবার বন্দোবস্ত করেছিল সেইখানে একজন ইমাম সাহেব ও কয়েকজন মুসলমানকে দাওয়াত করা হয়েছিল। মুসলমানরা ও ইমাম সাহেব জানালেন তারা সুখে আছেন, ধর্মে কর্মে কোনো বাধা কমিউনিস্ট সরকার দেয় না, তবে ধর্ম প্রচার করা চলে না। দুই দিন তিয়েনশিং থেকে আমরা নানকিং রওনা করলাম। গাড়ির প্রাচুর্য বেশি নাই, সাইকেল, সাইকেল রিক্সা আর দু চারখানা বাস, মোটরগাড়ি খুব কম, কারণ নতুন সরকার গাড়ি কেনার দিকে নজর না দিয়ে জাতি গঠন আর কাজে আত্মনিয়োগ করেছে। আমার নিজের একটা অসুবিধা হয়েছিল, আমার অভ্যাস নিজে দাড়ি কাটি। নাপিত ভাইদের বোধহয় দাড়ি কাটতে কোনো দিন পয়সা দেই নাই, ব্লেড আমার কাছে যা ছিল শেষ হয়ে গেছে। ব্লেড কিনতে গেলে শুনলাম ব্লেড পাওয়া যায় না, বিদেশ থেকে ব্লেড আনার অনুমতি নাই। পিকিংয়েও চেষ্টা করেছিলাম, পাই নাই। ভাবলাম তিয়েনশিংয়ে নিশ্চয়ই পাওয়া যাবে,
এত বড় শিল্প এলাকা ও সামুদ্রিক বন্দর। এক দোকানে বহু পুরানা কয়েকখানা ব্লেড পেলাম, কিন্তু তাতে দাড়ি কাটা যাবে না, আর এগুলো কেউ কিনেও না। চীন দেশে যে জিনিস তৈরি হয় না তা লোকে ব্যবহার করবে না, পুরানা আমলের খুর দিয়ে দাড়ি কাটা হয়। আমার আর উপায় রইল না, শেষ পর্যন্ত হোটেলের সেলুনেই দাড়ি কাটতে হলো। এরা শিল্পকারখানা বানানোর জন্যই শুধু বৈদেশিক মুদ্রা ব্যয় করে। আমাদের দেশে সেই সময়ে কোরিয়ার যুদ্ধের ফলস্বরূপ যে বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল তার অধিকাংশ ব্যয় হলো জাপানি পুতুল আর শৌখিন দ্রব্য কিনতে। দৃষ্টিভঙ্গির কত তফাত আমাদের আর চীনের সরকারের মধ্যে! এদেশে একটা বিদেশি সিগারেট পাওয়া যায় না, সিগারেট তারা তৈরি করছে নিকৃষ্ট ধরনের, তাই বড় ছোট সকলে খায়। আমরাও বাধ্য হলাম চীনা সিগারেট খেতে। প্রথম প্রথম একটু কষ্ট হয়েছিল কড়া বলে, আস্তে আস্তে রপ্ত হয়ে গিয়েছিল। নানকিং অনেক পুরানো শহর, অনেকদিন চীনের রাজধানী ছিল। এখানে সান ইয়েতসেনের সমাধি। আমরা প্রথমেই সেখানে যাই শ্রদ্ধা জানাতে। পীর সাহেব ফুল দিলেন, আমরা নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করলাম এই বিপ্লবী নেতাকে। সাম্রাজ্যবাদী শক্তি ও চীনের মাঞ্চু রাজতন্ত্রের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন এবং বিপুল ত্যাগ স্বীকার করেছেন। রাজতন্ত্রকে খতম করে দুনিয়ায় চীন দেশের মর্যাদা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। সাম্রাজ্যবাদী শক্তিগুলোও বুঝতে পেরেছিল চীন জাতিকে বেশি দিন দাবিয়ে রাখা যাবে না, আর শোষণও করা চলবে না। নানকিং থেকে আমরা সাংহাই পৌঁছালাম। এটা দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ শহর ও ব্যবসা কেন্দ্র। বিদেশি শক্তিগুলো বারবার এদেশ দখল করেছে। নতুন চীন সৃষ্টির পূর্বে এই সাংহাই ছিল বিদেশি শক্তির বিলাসীদের আরাম, আয়েশ ও ফুর্তি করার শহর। হংকংয়ের মতোই এর অবস্থা ছিল। নতুন চীন সরকার কঠোর হাতে এদের দমন করেছে। সাংহাইয়ে অনেক শিল্প কারখানা আছে, সরকার কতগুলি শিল্প বাজেয়াপ্ত করেছে। যারা চিয়াংকাই শেখের ভক্ত ছিল অনেকে পালিয়ে গেছে, আর কতগুলি শিল্প আছে যেগুলো বাজেয়াপ্ত করে নাই তবে শ্রমিক ও মালিক যুক্তভাবে পরিচালনা করে। আমাদের দুনিয়ার অন্যতম বিখ্যাত টেক্সটাইল মিল দেখতে নিয়ে যাওয়া হলো। এটা তখন জাতীয়করণ করা হয়েছে, শ্রমিকদের থাকার জন্য অনেক নতুন নতুন দালান করা হয়েছে, তাদের ছেলেমেয়েদের শিক্ষার জন্য স্কুল করা হয়েছে, চিকিৎসার জন্য আলাদা হাসপাতাল করা হয়েছে, বিরাট এলাকা নিয়ে কলোনি গড়ে তুলেছে। আমি কিছু সময় পীর সাহেবের সাথে সাথে দেখতে লাগলাম। পরে ইলিয়াসকে বললাম, এগুলো তো আমাদের দেখাবে, আমি শ্রমিকদের বাড়ি যাব এবং দেখব তারা কী অবস্থায় থাকে। আমাদের হয়তো শুধু ভালো জিনিসই এরা দেখাবে, খারাপ জিনিস দেখাবে না। ইলিয়াস বলল, তাহলে তো ওদের বলতে হয়। বললাম, আগেই কথা বলো না, হঠাৎ বলবো এবং সাথে সাথে এক শ্রমিকের বাড়ির ভিতরে যাব। পীর সাহেব তার পছন্দের অনেক কিছু দেখতে গেলেন। ইন্টারপ্রেটারকে বললাম, এই কলোনির যে কোনো একটা বাড়ির ভিতরে দেখতে চাই, এদের ঘরের ভিতরের অবস্থা আমরা দেখব। আমাদের একটু অপেক্ষা করতে বলে ভিতরে চলে গেল ইন্টারপ্রেটার এবং 5 মিনিটের ভিতরেই এক ফ্ল্যাটে আমাদের নিয়ে চলল। আমরা ভিতরে যেয়ে দেখলাম এক মহিলা আমাদের জন্য দাঁড়িয়ে আছেন। তিনি আমাদের অভ্যর্থনা করলেন, ভিতরে নিয়ে বসতে দিলেন। 2-3টা চেয়ার, একটা খাট, ভালো বিছানা। এই মহিলাও শ্রমিক, মাত্র 1 মাস পূর্বে বিবাহ হয়েছে, স্বামী মিলে কাজ করতে গেছে, বাড়িতে একলাই আছে, স্বামী ফিরে এলে তিনিও কাজ করতে যাবেন। তিনি বললেন, খুবই দুঃখিত, আমার স্বামী বাড়িতে নাই, খবর না দিয়ে এলেন, আপনাদের আপ্যায়ন করতে পারলাম না। তাড়াতাড়ি চা বানিয়ে আনলেন, চীনের চা দুধচিনি ছাড়াই আমরা খেলাম। ইন্টারপ্রেটার আমাদের বললেন, ভেতরে চলুন, 2খানা কামরাই দেখে যান। আমরা 2টা কামরাই দেখলাম। এতে একটা মধ্যবিত্ত ফ্যামিলি ভালোভাবে বাস করতে পারে, আসবাবপত্র যা আছে তাকে মধ্যবিত্ত ঘরে আসবাবপত্র বলতে পারা যায়। একটা পাকের ঘর, একটা গোসলখানা ও একটা পায়খানা। আবার ফিরে এসে বসলাম। ইলিয়াসকে বললাম, এদের বাড়ি দেখতে এসে বিপদে পড়লাম, সামান্য কয়েকদিন পূর্বে ভদ্রমহিলার বিবাহ হয়েছে, আমাদের সাথে কিছুই নাই যে উপহার, এরা মনে করবে কি, আমাদের দেশের বদনাম হবে। ইলিয়াস বলল, কি করা যায়, কি করা যায় আমি ভাবছি। হঠাৎ আমার হাতের দিকে নজর পড়ল, আংটি আছে একটা। আমি খুলে ইন্টারপ্রেটারকে দিয়ে বললাম, আমরা এই সামান্য উপহার ভদ্রমহিলাকে দিতে চাই, কারণ আমাদের দেশের নিয়ম, কোনো নতুন বিবাহ বাড়িতে গেলে বর ও কনেকে কিছু উপহার দিতে হয়।
ভদ্রমহিলা কিছুতেই নিতে রাজি হলেন না। আমরা বললাম, না নিলে আমরা দুঃখিত হব, বিদেশিকে দুঃখ দিতে নাই। চীনের লোক তো অতিথিপরায়ণ শুনেছি, আর দেখেছিও। আংটি দিয়ে বিদায় নিলাম, পীর সাহেবের কাছে হাজির হলাম এবং গল্পটি বললাম। পীর সাহেব খুব খুশি হলেন আংটি দেওয়ার জন্য। পরের দিন সকালবেলা শ্রমিক মহিলা আর তার স্বামী কিংকং হোটেলে আমার সাথে দেখা করতে আসলেন, হাতে ছোট্ট একটা উপহার, চীনের লিবারেশন পেন। আমি কিছুতেই নিতে চাইলাম না, শেষ পর্যন্ত নিতে হলো, এটা নাকি তাদের দেশের নিয়ম। সাংহাইয়ের শান্তি কমিটির সদস্যরা তখন উপস্থিত ছিল। দুই তিন দিন সমানে চলল ঘোরাফেরা। যদিও সাংহাইয়ে সেই শ্রী নাই বিদেশিরা চলে যাওয়ার পরে, তবুও যেটুকু আছে তার মধ্যে কৃত্রিমতা নাই। ঘষা মাজা করে রং লাগালে যে সৌন্দর্য বৃদ্ধি করা হয় তাতে সত্যিকারের সৌন্দর্য নষ্ট হয়, নিজস্বতা চাপা পড়ে। এই সাংহাইয়ের যা কিছু সবই চীনের নিজস্ব, এতে চীনের জনগণের পূর্ণ অধিকার। সমুদ্রগামী জাহাজও কয়েকখানা দেখলাম। নতুন নতুন স্কুল কলেজ গড়ে উঠেছে চারদিকে, ছোট ছোট ছেলেমেয়েদের শিক্ষার ভার সরকার নিয়েছে, চীনের নিজস্ব পদ্ধতিতে লেখাপড়া শুরু হয়েছে। সাংহাই থেকে আমরা হ্যাংচোতে আসলাম। হ্যাংচো পশ্চিম হ্রদের পাড়ে, একে চীনের কাশ্মীর বলা হয়। প্রাকৃতিক সৌন্দর্য ও ফুলে ফুলে ভরা এই দেশটা, লেকের চারপাশে শহর। আমাদের নতুন হোটেলে রাখা হয়েছে লেকের পাড়ে। ছোট ছোট নৌকায় চারদিকে ঘুরে বেড়াচ্ছে চীন দেশের লোকেরা, তারা এখানে আসে বিশ্রাম করতে। লেকের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে দ্বীপ আছে। হ্যাংচো ও ক্যান্টন দেখলে মনে হবে যেন পূর্ব বাংলা, সবুজের মেলা চারিদিকে। পীর সাহেব একদিন শুধু প্যাগোডা দেখলেন, পরের দিনও যাবেন অতি পুরাতন প্যাগোডাগুলি দেখতে। আমি ও ইলিয়াস কেটে পড়লাম, নৌকায় চড়ে লেকের চারদিকে ঘুরে দেখতে লাগলাম। দ্বীপগুলির ভিতরে সুন্দরভাবে বিশ্রাম করার ব্যবস্থা রয়েছে, মেয়েরা এখানে নৌকা চালায়। নৌকা ছাড়া বর্ষাকালে এখানে চলাফেরার উপায় নাই। বড় ছোট সকল অবস্থার লোকেরই নিজস্ব নৌকা আছে। আমি নৌকা বাইতে জানি, পানির দেশের মানুষ। আমি লেকে নৌকা বাইতে শুরু করলাম। এক দ্বীপে আমরা নামলাম, সেখানে চায়ের দোকান আছে। আমরা চা খেয়ে লেকে ভ্রমণ শেষ করলাম। হ্যাংচো থেকে ক্যান্টন ফিরে এলাম, ক্যান্টন থেকে হ্যাংচো হয়ে দেশে ফিরব। এবার ক্যান্টনকে ভালোভাবে দেখবার সুযোগ পেলাম। চীন দেশের লোকের মধ্যে দেখলাম নতুন চেতনা, চোখে মুখে নতুন ভাব ও নতুন আশায় ভরা। তারা আজ গর্বিত যে তারা স্বাধীন দেশের নাগরিক। এই ক্যান্টনকেই 1911 সালে সান ইয়েত সেনের দল আক্রমণ করে। ক্যান্টন প্রদেশের লোক খুবই স্বাধীন প্রিয়। আমরা চীন দেশের জনগণকে ও মাও সেতুং সরকারকে শুভেচ্ছা জানিয়ে ইতিহাস বিখ্যাত চীন দেশ থেকে বিদায় নিলাম। আবার হংকং ইংরেজ কলোনি, কৃত্রিম সৌন্দর্য, কৃত্রিম মানুষ, চোরাকারবারীদের আড্ডা। দুই তিন দিন এখানে থেকে তারপর দেশের দিকে হাওয়াই জাহাজে চড়ে রওনা করলাম। ঢাকায় পৌঁছালাম নতুন প্রেরণা ও নতুন উৎসাহ নিয়ে। বিদেশে না গেলে নিজের দেশকে ভালো করে চেনা কষ্টকর। আমরা স্বাধীন হয়েছি 1947 সালে, আর চীন স্বাধীন হয়েছে 1949 সালে। যে মনোভাব পাকিস্তানের জনগণের ছিল, স্বাধীনতা পাওয়ার সাথে সাথে আজ যেন তা ঝিমিয়ে গেছে। সরকার তা ব্যবহার না করে তাকে চেপে মারার চেষ্টা করছে, আর চীনের সরকার জনগণকে ব্যবহার করছে তাদের উন্নয়নমূলক কাজে। তাদের সাথে আমাদের পার্থক্য হল, তাদের জনগণ জানতে পারল ও অনুভব করতে পারল এই দেশ এবং দেশের সম্পদ তাদের। আর আমাদের জনগণ বুঝতে আরম্ভ করল, জাতীয় সম্পদ বিশেষ গোষ্ঠীর, আর তারা যেন কেউ নন। ফলে দেশের জনগণের মধ্যে ও রাজনৈতিক কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। একটা মাত্র পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল, সাদা চামড়ার জায়গায় কালো চামড়ার আমদানি হয়েছে। চীনের জনগণ সরকারকে সাহায্য করছে এটা বুঝতে কষ্ট হলো না। জনমত দেখলাম চীনের সরকারের সাথে। চীন সরকার নিজেকে কমিউনিস্ট সরকার বলে ঘোষণা করে নাই, তারা তাদের সরকারকে নতুন গণতন্ত্রের কোয়ালিশন সরকার বলে থাকে। কমিউনিস্ট ছাড়াও অন্য মতাবলম্বী লোকও সরকারের মধ্যে আছে, যদিও আমার মনে হলো কমিউনিস্টরাই নিয়ন্ত্রণ করছে সকল কিছু। আমি নিজে কমিউনিস্ট নই, তবে সমাজতন্ত্রে বিশ্বাস করি এবং পুঁজিবাদী অর্থনীতিতে বিশ্বাস করি না। একে আমি শোষণের যন্ত্র মনে করি। এই পুঁজিপতি সৃষ্টির অর্থনীতি যতদিন দুনিয়ায় থাকবে, ততদিন দুনিয়ার মানুষের উপর থেকে শোষণ বন্ধ হতে পারে না।
পুঁজিপতিরা নিজেদের স্বার্থে বিশ্বযুদ্ধ লাগাতে বদ্ধপরিকর। নতুন স্বাধীনতাপ্রাপ্ত জনগণের কর্তব্য বিশ্বশান্তির জন্য সংঘবদ্ধভাবে চেষ্টা করা। যুগ যুগ ধরে পরাধীনতার শৃঙ্খলে যারা আবদ্ধ ছিল, সাম্রাজ্যবাদী শক্তি যাদের সর্বস্ব লুট করেছে, তাদের প্রয়োজন নিজের দেশকে গড়া ও জনগণের অর্থনৈতিক এবং রাজনৈতিক মুক্তির দিকে সর্বশক্তি নিয়োগ করা। বিশ্বশান্তির জন্য জনমত সৃষ্টি করা তাই প্রয়োজন হয়ে পড়েছে। বন্ধুরা, আজকে তাহলে এ পর্যন্তই। কথা হবে আগামী পর্বে। আমাদের যে কোনো ধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অডিও আর্টে লাইক এবং ফলো করে আমাদের সাথেই থাকুন। আপনার সন্তানের হাতে খেলনা হিসেবে বন্দুক, পিস্তল ইত্যাদি মারণাস্ত্র না দিয়ে তার হাতে সুন্দর সুন্দর বই তুলে দিন। বই পারে আমাদের অন্ধত্বকে ঘুচিয়ে আমাদের ভেতরের মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শুভ বিদায়।